গরিব হওয়াটা যে কত কষ্টের এটা আমি হারিয়ে হারিয়ে জানি। এই জন্য এই দেশের মানুষ যারা গরিব তাদের জন্যই আমরা সবসময় তাদেরকে সামনে রেখেই প্রত্যেকটা গরিব মানুষকে সামনে রেখে আমরা মনে হয় তাদের জন্য বাজেট একজন 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 করে তাদের জন্য বাজেট তৈরি করি। কষ্ট সামনে আসছে আমরা বলি নাই, এখনও আমরা বলি কষ্ট আমাদের থাকবে না ইনশাআল্লাহ। প্রান্তিক জনগোষ্ঠীর সহায়ক বাজেট, দেশের মানুষের সহায়ক বাজেট, এই দেশের মানুষ যারা ব্যবসায়ী যেমনিভাবে তারা উপকৃত হবে এবং যারা কষ্ট করে জীবনযাপন করেন তারাও উপকৃত হবেন। সবাই সবাইকে উপকৃত করার জন্যই এই বাজেটটি আমরা তৈরি করেছি। এবং আমি একজন অ্যাকাউন্ট্যান্ট, আমি নাম্বারে বেশি এটা ভুল করি না, এটা আমি বলতে পারি। সুতরাং গত তিন বছর আপনারা ঠকেন নাই, যা বলছি তাই করেছি। আমি আবারও বলি আমি গরিব হওয়াটা যে কত কষ্টের এটা আমি হারিয়ে হারিয়ে জানি। এই জন্য এই দেশের মানুষ যারা গরিব তাদের জন্যই আমরা সবসময় তাদেরকে সামনে রেখেই প্রত্যেকটা গরিব মানুষকে সামনে রেখে আমরা মনে হয় তাদের জন্য বাজেট একজন 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 করে তাদের জন্য বাজেট তৈরি করি। সুতরাং এটি নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। একটা কথা বিশ্বাস করবেন, যখনই কোনো চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ একা আসে না, চ্যালেঞ্জ সাথে সাথে আবার অপরচুনিটিও নিয়ে আসে। আমি সেই অপরচুনিটিতে বিশ্বাস করি। আমাদের গত তাহলে সারা বিশ্ব যেখানে কষ্ট করছে কোভিড অতিমারির সময়, বাংলাদেশে তো হয় নাই। বাংলাদেশে যে কোনো কোভিড আছে পৃথিবীতে এটাও বুঝতে পারে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেভাবে উনি নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজগুলো করেছি। আর পাশাপাশি আমরা এই দেশের মানুষকে আমরা কোনোভাবে ভয় ভীতির এলাকায় আমরা তাদেরকে ঠেলে দিই নি, যে কষ্ট সামনে আসছে আমরা বলি নাই। এখনও আমরা বলি কষ্ট আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমরা যে চ্যালেঞ্জিং টাইম এটা আমি স্বীকার করি, সে চ্যালেঞ্জিং টাইম ডেফিনি আনডাউটেডলি। ওয়ার্ল্ডের যখন এই সিচুয়েশন আমরা ওয়ার্ল্ডের বাইরে আমরা না, সুতরাং আমরা মনে করি যে চ্যালেঞ্জিং টাইম। কিন্তু পাশাপাশি চ্যালেঞ্জেসগুলো যদি আসে জানালা দিয়ে, কিন্তু অপরচুনিটি যে আমার জন্য ওপেন আপ হয়ে যাচ্ছে দরজা জানালা সব, আমি মনে করি অসংখ্য অপরচুনিটি আসবে। যেখানে আমাদের এখন চিন্তা করছেন কখনো আমাদের রপ্তানি বেড়ে যাবে $50 বিলিয়ন, $50 বিলিয়ন। এই মুহূর্তে সারা বিশ্বে কোনো একটি দেশ পাওয়া যাবে না যাদের এই পরিমাণ প্রবৃদ্ধি আছে রপ্তানি বাণিজ্যে। আমরা রিমিটেন্সে 2% দিলাম, রিমিটেন্সে 2% দেওয়ার পরে রিমিটেন্স আসতো প্রতি বছর $14 বিলিয়ন। আর 2% দেওয়ার কারণে আমরা পেয়ে গেলাম $24 বিলিয়ন, $14 হয়ে গেল $24 বিলিয়ন, শুধু 2% ইনসেন্টিভ দিলাম আমরা। ঠিক তেমনিভাবে আমাদের অর্থনীতির এলাকায় এখনও অনেক এলাকা আছে যেগুলো আমাদের পুরোপুরি আমরা এখনও এক্সপ্লোর করি নাই।